এই দেখেন আমার এই এই হচ্ছে আমার এই ডুয়েল সিটিজেন ফর্ম আমি এবং আমার ওয়াইফ আমি দুই বছর আগে ডুয়েল সিটিজেন অ্যাপ্লাই করছি আমি বাংলাদেশ এমবাসিতে নিউ ইয়র্কে কয়েকবার কল দিয়েছি ওরা কথা যে বলে মনে যেন ওদের পাওয়ার প্রাইম মিনিস্টার থেকে অনেক উপরে সুপ্রিয় দর্শক বিবিসি টোয়েন্টিফোর.কম এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মোহাম্মদ হানিফ নামে একজন ব্যক্তি বাফুলোতে যিনি বর্তমান বসবাস করছেন তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন তার অভিযোগটি হলো তিনি দুই বছর আগে দ্বৈত নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন তিনি প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেওয়ার পরেও আজকে দু বছর হয়ে গেছে দুইটি বছর কিন্তু তিনি দ্বৈত নাগরিকত্বের কোনো কাগজপত্র তার হাতে পাননি অথচ বাংলাদেশের প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্টসের দরকার সেগুলি থানায় এবং জেলা অফিসে তিনি সরবরাহ করেছেন আসুন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনি যে আসলে দুইটা বছর পর্যন্ত তিনি কিভাবে এই দ্বৈত নাগরিকত্বের জন্য ভুক্তভোগী রয়েছেন এই দেখেন আমার এই এই হচ্ছে আমার এই ডুয়েল সিটিজেন ফর্ম আমি এবং আমার ওয়াইফ আমি দুই বছর আগে ডুয়েল সিটিজেন অ্যাপ্লাই করছি করার পরে আমার বাড়িতে বেগমগঞ্জের এসআই শহীদুর রহমান আমার বাড়িতে ইনভেস্টিগেশন করতে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ভাই ছিল উনি বলছে আমি হজে যাবো এই আমি আপনাকে সব কাগজ দিতে পারবো না এর পরবর্তীতে উনি আমাকে কল দিচ্ছে কল দেওয়ার পরে আমি বললাম আমাকে একটা সপ্তাহ সময় দিন আমি আপনার কাছে পেপারগুলো দিতেছি এক সপ্তাহ পরে আমি তার কাছে 10টা পেপার পাঠালাম এবং আমার শ্বশুর সাথে ওনার জন্য কিছু বকশিস উনি বলতেছে এটা কম হবে এর কারণ উনি কী করলো এটা নেগেটিভ বলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই দিল এর পরবর্তীতে আরেকজন লোক আছে ওনার আমার ছবি আছে ওনার ওনার নাম বাবুল সরকার উনি আমাকে কল করে বললে আপনার নোয়াখালী থেকে এটা নেগেটিভ আসছে আসার পরে তখন আমি ওনাকে বললাম আমাকে কী করতে হবে তখন উনি বললো যে আপনি এই পেপারগুলো আবার আমার কাছে পাঠান আমি আবার 10টা পেপার আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট তারপর দিয়ে আমার বাড়িতে যে দলিল আছে দলিল ইত্যাদি ইত্যাদি 10টা পেপার ওনার কাছে পাঠানোর পরে প্রথম বলছি উনি বলছে ওইটা দিলে হয়ে যাবে যখন ওনাকে আমি ওই পেপারটা দিলাম তখন উনি বললো যে এই পেপারটা প্রিন্ট করে কোনো একজন আমার কাছে দিতে হবে তাইলে আপনি বুঝতে পারছেন মানে কেউ ওয়াকিং করে আমার কিন্তু দেশে এমন কেউ লেও নাই যার কারণে আমি এক দূর সম্পর্কে মামাশ্বশুরকে দিয়ে টাকা দিয়ে উনাকে এই পেপারটা দিলাম এখন পর্যন্ত আমার কোনো ডুয়েল সিটিজেন কোনো অ্যানসার না কোনো কিছু পাইনি বছর দুই বছর হয়ে গেছে আমি বাংলাদেশ এমবাসিতে নিউ ইয়র্কে কয়েকবার কল দিয়েছি ওরা কথা যে বলে মনে যেন ওদের পাওয়ার প্রাইম মিনিস্টার থেকে অনেক উপরে এখন আমরা কি বাঙালি বাংলাদেশে জন্মগ্রহণ করা কি আমাদের অপরাধ হয়েছে নাকি আমরা বাঙালি না এটা আমাদের আমি জনগণের কাছে প্রধানমন্ত্রীর কাছে এই যে প্রবাসীদেরকে মুক্তি রেমিটিং মুক্তিযোদ্ধা বলা হয় আমি বলতে চাই আমরা কি বাঙালি নাকি আমরা অন্য দেশে বাংলাদেশে জন্ম করা কি আমাদের পাপ যার পরিপ্রেক্ষিতে আমাদের জায়গা জায়গায় হারান দিতেছে অথচ বকে বড় বলি যে রেমিটেন্স দ্বারা বাংলাদেশ চলতেছে অথচ এয়ারপোর্টে গেলে আমাদের কোনো সুরক্ষা নাই আমাদের রাস্তাঘাটে কোনো সুরক্ষা নাই কোনো সম্মান ইজ্জত নাই আমরা যেন একটা পরিত্যক্ত অন্য অন্য জাতি আমি জানতে চাই কেন বাঙালিদের উপর এই ধরনের নির্যাতন হচ্ছে আজকে প্রকৃত প্রমাণ দেখেন এখানে সবাই আসছে সার্ভিসের জন্য টাকা দিয়ে তারা সার্ভিস দিচ্ছে অথচ এখানে তারা বিন উস্কানিতে পুলিশ কল করতেছে এখানে পুলিশ আসা মানে বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে যে বাফেলো পুলিশ আসছে এরা ডিসিপ্লিন আনডিসিপ্লিন জাতি এরা কোনো ডিসিপ্লিন মানে এরা কোনো প্রশাসন মানে না যার কারণে আমেরিকান প্রশাসন আছে এদেরকে হ্যান্ডেল করতেছে এটা সেম পার বাংলাদেশ জাতি সেম পার বাংলাদেশ এমবাসি সুতরাং আমি আশা করব এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নির্বাচন করবে আমার নাম মোহাম্মদ হানিফ আমি আমি ওয়াশিংটন ডিসিতে ছিলাম 20 বছর এখানে 8 বছর টোটাল আমার এই আমেরিকান লাইফ 7-28 বছর থ্যাংক ইউ এভাবে যদি প্রবাসীদেরকে ভুক্তভোগী হতে হয় তাহলে এর বিধান কি বা এর সমাধানটা কোথায় আপনাদের কাছে ছেড়ে দিলাম